thank mm -hmm. you হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কালকে ক্লাসে আমি ক্লাস টুয়েলভের পনেরো নাম্বার বাস্তববিদ্যা পরিবেশ এবং জনসংখ্যা এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো তোমাদের এইচ এস এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সেখান থেকে যদি তোমাদের কোনো টপিকটা মনে হচ্ছে লিখতে পারবো বুঝতে পারছি না আমাকে জানিও আমি তোমাদের অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের মধ্যে একজন আমাকে জানিয়েছিলে যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ জে এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার অর্থাৎ পিবিআর এই দুটো তোমাদেরকে বলে দেওয়ার জন্য জন্য আজকের ক্লাসে আমি এই দুটো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যায় দেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জে এফ এম এবং পিবিআর এইগুলোর সম্বন্ধে টিকা লেখো বলে থ্রি মার্কসের কোয়েশ্চেন আসতে পারে বা টু মার্কসের এর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে এভাবেও আসতে পারে দেখো কিভাবে লিখবে আমি এখানে টিকার মতো করে বড় করে লিখেছি এবং এখান থেকে কিভাবে টু মার্কস এর এলে লিখবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো এইভাবে লিখবে যে ভারতবর্ষে পাহাড় এবং সমতল মিলিয়ে বনজ সম্পদের আয়তন ছিল টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এটা হচ্ছে দু সালের পরিসংখ্যান অনুযায়ী পাহাড় সমতল মালভূমি অনেক ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায় ভারতবর্ষে এই পাহাড় এবং সমতল মিলিয়ে সম্পদ অর্থাৎ সেখানে যে উদ্ভিদ আছে তার পরিমাণ হচ্ছে টোটাল ভারতবর্ষ বর্তমানে বিভিন্ন কারণে বনজ সম্পদ ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই অনুপাতে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করে অরণ্য তৈরি করা হচ্ছে না তাহলে যে পরিমাণ বনজ সম্পদ ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেই যে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু সম্পদ সেটা পূরণ করার জন্য কিন্তু নতুন করে অরণ্য তৈরি করা হচ্ছে না সেই জন্য অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামীণ আবেদনের ভিত্তিতে তারা চাইছে যে অরণ্য আবার নতুন করে তৈরি হোক তাদের আবেদনের ভিত্তিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যের নষ্ট হয়ে যাওয়া শাল গাছের পুনরুদ্ধারের জন্য নাইনটিন সেভেন্টি ওয়ান খ্রিস্টাব্দে ভারত সরকার এম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা তৈরি করেন অর্থাৎ এখানে এই যে গ্রামীণ মানুষদেরও সাহায্য নেওয়া হচ্ছে প্লাস সরকার পক্ষ থাকছে এই যে সংস্থাটা তাকেই বলা হচ্ছে যে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে টু মার্কসে যদি আসে তাহলে তোমরা এইভাবে লিখবে যে অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামীণ মানুষদের আবেদনের ভিত্তিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যের নষ্ট হয়ে যাওয়া শাল গাছের পুনরুদ্ধারের জন্য সেভেন্টি ওয়ান খ্রিস্টাব্দে ভারত সরকার যে সংস্থা তৈরি করেন তাকে বলা হচ্ছে যে এফএম এই জায়গাটা একটু চেঞ্জ করে দেবে দিয়ে লিখে দেবে যে এই প্যারাটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্টের কোশ্চেনের জন্য এটা তোমরা লিখে বি মার্ক্সের বা টিকার জন্য এটা লেখার পর লিখবে যে সেখানে সাধারণ মানুষের সহযোগিতায় ব্যবস্থাপনা এবং অংশগ্রহণের মাধ্যমে ফল গম রবার ঔষধ প্রভৃতি অরণ্যের সৃষ্টি এবং সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে চুরাশি হাজার ছশো বত্রিশ সংখ্যক জেএফএম কমিটির পঁচাশি দশমিক দুই আট লক্ষ পরিবার সতেরো দশমিক তিন তিন মিলিয়ন হেক্টর জমিতে অরণ্য দেখাশোনার সঙ্গে যুক্ত একটা ডেটা এখানটায় তোমরা দিয়ে দেবে জেএফএম সম্বন্ধে যদি টুই মার্ক্সের টিকা আসে এই পুরোটা লিখবে এখানে আমি যেটুকু বললাম আর যদি টু মার্ক্সের কোয়েশ্চেন আছে তাহলে শুধু এটুকু লিখে দেবে তাহলেই হবে নেক্সট আমরা চলে আসি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর সংক্ষেপে যদি বলা হয় এটা সম্বন্ধে টিকা লেখো বা টু মার্কসের কোয়েশ্চেন এলে তোমরা কিভাবে লিখবে এভাবে লিখবে যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বসবাসকারী মানুষেরা সেই অঞ্চলের পরিবেশ এবং উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে ভালোভাবে জানতে পারে খুব স্বাভাবিক ব্যাপার তুমি যে জায়গাটায় বাস করছো তার চারপাশের পরিবেশকে তুমি ভালো করে জানো আমি যে জায়গাটায় বাস করছি আমার চারপাশের পরিবেশ সেখানে কি উদ্ভিদ জন্মায় সেখানে কি প্রাণী দেখতে পাওয়া যায় এই জিনিসটা আমি ভালো করে জানবো তাই তো এই কথাটাই এখানে লেখা হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষেরা সেই অঞ্চলের পরিবেশ এবং উদ্ভিদ প্রাণী সম্পর্কে ভালোভাবে জানতে পারে কারণ প্রতিনিয়ত তারা জীবগুলের কাছাকাছি থাকে বলে তাদের আশ্রয় খাদ্য গ্রহণ প্রকৃতি প্রজনন পরিযান এগুলো সম্পর্কে তাদের বিশেষভাবে অবহিত হওয়া বা জানার একটা সুযোগ থাকে সেই সুযোগকে কাজে লাগিয়ে পিপিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরি করা হয় পিবিআর টা কি এটা হচ্ছে একটা প্রামাণ্য নথি যেখানে স্থানীয় এই কাজটা সম্পদের সম্বন্ধে তাদের 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 জ্ঞান জীবনযাত্রা ব্যবহার এবং তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য লিপিবদ্ধ করে রাখে তারা এখানে লিপিবদ্ধ করে রাখে অর্থাৎ স্থানীয় মানুষেরা এটা লিপিবদ্ধ করে রাখলো এবং এই লিপিবদ্ধ নথি সরকারি মাধ্যমে নির্দিষ্ট দপ্তরে পাঠানো হয় যেখানে জীব সম্পর্কে আরো বেশি তথ্য নির্ভর খবর সংযোজিত হয় তাহলে পিপলস রেজিস্টার সেই লিপিবদ্ধ যে নথিটা সেটাই হচ্ছে একটা রেজিস্টার করা হলো এই সকল তথ্য জ্ঞানার্জনের জন্য স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয় এই ছাত্রীদের এর বিভিন্ন বিষয় সম্বন্ধে আশা করি তোমরা জেএফএম এবং পিবিআর এই দুটো টপিক বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে আবার জানিও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে বা তোমরা ভিডিওর নিচে কমেন্ট করেও আমাকে জানাতে পারো দেখা হবে পরের ক্লাসে ততদিন তোমরা সবাই খুব ভালো